বন্ধুরা, এই যে দেখেন পদ্মা সেতুতে গাড়ি একটার মনে হয় চাকা বাস্ট হয়ে গেছে, ডাইরেক্ট গাড়িটা মানে পাল্টায় পাল্টায় গেছে আর কি, চাকা খুলে গেছে। এই দেখেন চাকা কিন্তু খুলে গেছে, এই চাকাটা কিন্তু এই জায়গায়। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে দুই দিন ধরে আমি টঙ্গিতে বসে রয়েছি, গাড়ি লোড হয় না, এই কারণে মন মানসিকতা কমপ্লিট খারাপ। মানে কি বলবো ভাই, দুই দিন ধরে টঙ্গিতে বসে রয়েছি, গাড়ি লোড হয় না, এরকম হয় নাই আগে কখনো। মানে এই এই পুরো মাসটা আর কি, নভেম্বর মাসটা আমার ডাউনফল যাইতেছে। আগে তো আপনার দৈনিক মানে ধরেন যশোর, খুলনা, রংপুর, দিনাজপুর একদিকে চলে যেতাম, তিন দিন চার দিন লাগা যেত, কিন্তু এখন লোকাল টিপ দেয়। লোকাল টিপ বলতে কি, টঙ্গি থেকে কোন জানি কয়টা রে, টঙ্গি থেকে গাজীপুর, টঙ্গি থেকে ময়মনসিংহ বা রূপগঞ্জ থেকে ঢাকা, যারা ঢাকার ভিতরে আছেন তারা জায়গাগুলো চেনেন। তো এত ছোট ছোট টিপ গুলো এগুলো রাতে রাতে লোড হয়ে রাতে রাতে পয়েন্টে চলে যায়, আর আমার ক্যামেরা রাতের বেলা এতটা বেশি একটা ক্লিয়ার দেখায় না, তাই রাতের বেলা ভালো করে কিছু দেখাইতেও পারি না। তো যাই হোক, ফাইনালি অনেকদিন পরে গাড়ি লোড হইতেছে, এখন টঙ্গিতে আছি, টঙ্গি ফিটের ভিতরে আর কি, লোড পয়েন্টে গাড়ি লাগাই দিছি, গাড়ি লোড হইতেছে। এই যে দিক দিয়ে একটা বড় গাড়ি আছে, এটা লোড হবে, লোড হওয়ার পরবর্তীতে আমারটা লোড হবে আর কি। তো এখন আর কি করার, এখন বাজতেছে দিনের দুইটা, দুপুরে ভাতও খাই নাই, এখনো মন দিল খারাপ তাই খাই নাই, আসতেছি। পিছন থেকে আমার ডাকতেছে, গিয়ে দেখি কিসের জন্য ডাকতেছে, ওই এগুলা এগুলা দেওয়ার জন্য হয়তো, এগুলা দেওয়া লাগে লোড পয়েন্টে, এটা এগুলা দেওয়া লাগে লোড পয়েন্টে, এগুলা দিয়ে আসি, তারপরে দেখি কি বলে ওনার। বড় ভাই কি করবো এখন, গাড়ি তো নাই, পয়েন্টে যাক, বুঝি না মাল। বলতেছি গাড়ি নাইটে লোড হবে না বন্ধুরা, যেটা ভাবার ওইটাই হয়েছে। আমি ভাবছিলাম এগুলো লেগে রাখতেছে, কিন্তু এখন বলতেছে ভাই গাড়ি তোমারটা এখন লোড হবে না, নাইটে লোড হবে, নাইটে বলতে আটটার পরে আর কি। তো কি আর করার, আফসোস। তো দেখি হয় এখানেই রাখবো, আর যদি বলে সরাই দেওয়ার জন্য তাহলে আশেপাশে সাইড করে রাখা লাগবো আর কি। বন্ধুরা ফাইনালি গাড়ি লোড হয়ে গেছে, আর এখন আমি আছি টঙ্গি ইয়াতে, যে আপনার টঙ্গিতে যে ফ্লাইওভার বানাইছে ওই ফ্লাইওভারে উঠতেছি। তো আপনার এখানে উঠার জন্য দুইটা রোড দিছে আর কি, ওই দিক দিয়ে হয়েছে যে চেরাগালি দিয়ে একটা, আর একটা হচ্ছে টঙ্গি বাজার পার হয়ে আর কি, কিন্তু চেরাগালিটা বন্ধ করে দিছে, এই কারণে টঙ্গি বাজার পার হওয়ার পরে যেটা ওইটা কমপ্লিট জাম হয়ে গেছে। তো এখন পায়ে উঠে গেছি, কারণ সামনে যে লোড গাড়িগুলো বড় বড় গাড়িগুলো এগুলো কিন্তু অতটা হাই লেভেলে উঠতে পারে না, যেহেতু বড় গাড়ি লোড গাড়ি, ওই কারণে ওইরকম আমাদের মতো ছোট গাড়ির মতো উঠতে পারে না। তো বন্ধুরা গাড়ি লোড হওয়ার পরবর্তীতে আমি ঘুমাইছিলাম, এখন বাজে রাইতে আর 9টা বাজে গেছে অলরেডি। তো এখন আমি যেমন তেল নেওয়ার জন্য আমার 300 ফিট দিয়ে যাওয়া লাগবো আমার ওই যে ইয়াতে কালনা, কাঞ্চন সেতু পার হইয়া তার পরবর্তীতে আমাদের যে পাম্পটা আছে ওইখানে যাবো, ওইখানে যেয়ে তেল নিবো, তেল নিয়ে তার পরবর্তীতে আমি জয়সরের উদ্দেশ্যে রওনা হবো। আমার মাল দিছে জয়সর আর খুলনা, আগে যেমন জয়সর পরে খুলনা। বন্ধুরা বর্তমানে আছি 300 ফিট রোডে, 300 ফিট রোডের একটা কাহিনী দেখেন, রাজ্যে মানে বলাই যাবে না, এখানে যে রাত মানে রাত্রেও চলতেছে বুঝাই যায় না, এত সুন্দর করে বানাইছে 300 ফিট, কি লাইট কি আলো, মানে একটু দেখেন এত সুন্দর। এখানে রাত্রে মানে বাইক রেসিং, তারপরে কার রেসিং সমানে হয়, কারণ বিশাল রোড, বিশাল। এদিক দিয়ে চারটা লাইন, আমাদের হাইওয়ে রোড চলার লাগে তিনটা লাইন, ওইদিক দিয়ে আবার তিনটা লাইন, মানে লোকালের জন্য তিনটা, হাইওয়ে রোডের জন্য তিনটা। তো যাই হোক, এখন আমি 300 ফিট দিয়ে যেতেছি কাঞ্চন রোডে, কাঞ্চন রোডে গিয়ে তেল নিয়ে তারপরে আবার চলে যাবো যশোরের দিকে আর কি, পদ্মা সেতু হইয়া। তো এখন যাই আগে গিয়ে তেল নিয়ে নেই। আর এমনিতে বন্ধুরা সবচেয়ে বেশি সুন্দর করছে এই টানেল গুলা, এই যে দেখেন এই যে নিচের দিকে টানেল গুলা ঢুকছে, এই টানেল গুলা একটু দেখেন, এই যে দেখেন এর নিচে ঢুকতেছি, দেখেন সাইড দিয়ে লাইটের লাইট দিয়ে কত সুন্দর করে ফেলছে, এগুলো দেখেন লাইট দিয়ে কত সুন্দর করে ফেলছে, সম্পূর্ণটা দেখেন কত সুন্দর লাগে। এই যে এখন হচ্ছে সবচেয়ে বড় সৌন্দর্য, এটা নিচের সাইড আর কি। এই রাস্তাটা হয়েছে যে উপরে দিয়ে কিন্তু সমান রাস্তা, কিন্তু এটা মাটির নিচে দিয়ে আর কি, মানে একতলা দুইতলা নিচে দিয়ে রাস্তাটা করছে, উপরে দিয়ে এই ওঠা নিচে দিয়ে রাস্তা। তো এরকম মনে হয় চারটা না জানি পাঁচটা আছে কমপ্লিট রোডের মধ্যে, আপনার ইয়া থেকে কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন পর্যন্ত চারটা না জানি পাঁচটা আছে।
বন্ধুরা, কাঞ্চন সেতু পার হইয়া আবার পড়ে গেছে জামের মধ্যে। এখানে আবার কিসের জাম কে জানে? ওই যে গ্রিন ইউনিভার্সিটি আছে, গ্রিন ইউনিভার্সিটি আছে ওইটা, ওইটার সামনে এই জামের মধ্যে পড়ে গেছে। অনেক বিশাল জাম হইতে পারে, কিন্তু ছাড়ার কোনো নামগন্ধ নাই। পিছনেও কিন্তু আমার পিছনে অনেক গাড়ি মানে জাম হয়ে গেছে। তো দেখি কতক্ষণে ছাড়ে। অলরেডি কিন্তু 12টা বাজে গেছে, এখন এখনো যদি এরকম জাম থাকে এত রাত্রে তো আর কেমন লাগে। তো এখান থেকে কিন্তু আমি যে জায়গায় তেল নিবো, যে পাম্প থেকে তেল নিবো আর কি, ওইটা কিন্তু সামনে 1 কিলোমিটার, শুধু 1 কিলোমিটার সামনে। দিয়ে 1 কিলোমিটার জামের তলে পড়ে গেছে আর কি। এখন দেখি জাম কখন ছোটে আর কখন যাইতে পারি। বন্ধুরা, এইখানে রাস্তার কাজ চলতেছে, এই কারণে এত জাম। এই যে দেখেন এই গাড়িটা আছে না, এই গাড়িটা এখানে রাস্তার ওপর রাইখা, অপর সাইডে রাইখা রাস্তা বানাইতেছে। এই রাস্তা বানানোর কারণে এত জাম বেজে গেছে। এই যে দেখেন রাস্তা বানাইতেছে, এই কারণে এত জাম বেজে গেছে। তো আমি ততক্ষণ ধরে ভাবতেছি যে কি রে, এত জাম কিসের। এই যে দেখেন এদিক দিয়ে রাস্তা বানাইতেছে ওরা, এই গাড়িটা এখানে রাইখে এখানে রাস্তা বানাইতেছে। আবার এখানে এই যে দেখেন ইয়ে রাখি রাখছে, এই যে দেখেন ওদের কারণে কমপ্লিট রাইটের এখন মানে পায়ে একটা বাজে গেছে ওদের কারণে। এই জাম গজাইতে গজাইতে আমি এখানে জামের মধ্যে পড়ছি প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে। তো এখনো কিন্তু ছুটে নাই। এটা কিন্তু আমি এই কাজ জবটা পার হয়ে গেছি, এদের রাস্তার কাজ চলতেছে, এটা কিন্তু পার হয়ে গেছে অলরেডি। কিন্তু অপর পাশে যে গাড়িগুলো আসে ওইগুলো কিন্তু এখনো ক্লিয়ার ভাবে আসতে পারে নাই, হয়তো বা কোনো একটা গাড়ি আমাদের লাইনে ঢুকাইছে, এই কারণে এখন আমরা যাইতে পারতেছি না। তো দেখি আরো কতক্ষণ লাগে, আরো কতক্ষণ এই জাম মানে ছুটতে আরো কতক্ষণ সময় লাগে আল্লাহ জানে। তো যাইতে থাকি, তারপরে বুঝতে পারবো আর কি যে আর কত সময় এই জাম গজানো লাগবে। ওই ইট বালু দিয়ে রাস্তা বানায়, ইট বালু দিয়ে একে লাগা দেবো। বন্ধুরা, তেল নিয়ে ফেলছি, এখন আমি চলে আসছি গাউসিয়া পার হয়ে। আপনার তারাবুর আগে দিয়ে আসি, তারাবু বিশ্বরোডের আগে দিয়ে আসি, যেহেতু রাত্রে লাইটের কারণে কিছু দেখা যাইতেছে না। তো সামনে যাই, সামনে গিয়ে আপনাদেরকে ইয়ে দেখাবো, মামা রোড এক্সপ্রেস হাইওয়ে রোড দেখাতে পারবো। ওদিক দিয়ে আবার হাইওয়ে রোড তো কমপ্লিট ক্লিয়ার, এরকম ভাবে 1x1 না, যেরকম ভাবে এদিক দিয়ে উল্টা পথে গাড়ি আসে তাই আলোর জন্য কিছু দেখা যায় না, ওইরকম বিষয়টা না। তো যাত্রাবাদী যদি জাম থাকে তাহলে আজকে কমপ্লিট ধরা হয়ে যাবো, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে, অলরেডি 2টা বাজে গেছে। কিন্তু তো যাই, যাওয়ার পরে দেখি আবার যাত্রাবাদী কোনো জাম টাম পাই কিনা। বন্ধুরা, ফাইনালি চলে আসছি পদ্মসেতুর রোডে, আর এই রোডটা রাতে দিনে 24 ঘন্টা এত ক্লিয়ার থাকে বলার বাইরে। দেখেন মানে যত ইচ্ছা ততই গাড়ি টানা যায়, বাসগুলো তো আপনার 100-150 পর্যন্ত টানে, কিন্তু আমাদের যেহেতু মালবাহী গাড়ি 50-60-এর উপরে টানা যায় না, টানলে সমস্যা হয়ে যায়, কারণ গাড়ি কন্ট্রোল হারায় যায় আর কি। লোড গাড়ি বেশি জোরে টানলে কন্ট্রোল হারায় যায়। তো আমার এখান থেকে পদ্মসেতু আরো প্রায় কত 30-30 কিলোমিটার মতো আছে, আর যশোর আছে যে আরো 200 কিলোমিটার মতো। তো বেশি করে লাগবে না, রাতারাতি টাইম না, যতটুকু পারি যাবো, তার পরবর্তীতে ঘুম আসলে সামনে গিয়ে ঘুম যাবো, তারপরে বাকিটা কালকে যাবো আর কি। বন্ধুরা, কুচ্চামারা ব্রিজের এখানে দাঁড়ায় গেছি, এটা দেখেন এটা কিন্তু ব্রিজের টোল প্লাজা। এই যে সামনে যে ব্রিজটা কুচ্চামারা ব্রিজ, এখানে ওইখানে টোল প্লাজা, এখানে একটা দোকান আছে, ওই জায়গা থেকে দেখি কিছু বিস্কিট টিস্কিট নিয়ে আসবো আর কি। তো সমস্যা হয়েছে ওইখানে মানে ডাইরেক্ট দোকানে যাওয়া যায় না, বাইরে থেকে ডাক দিয়ে তারপর আনা লাগে। তো যাই যাই দেখি কিছু আনতে পারি কিনা, বিস্কিট টিস্কিট যেটা পাই ওইটাই নিয়ে আসি খামো আর কি। এই দেখেন ব্রিজের টোল কিন্তু অনেক সুন্দর। এই বড় ভাই, কোকোনাট বিস্কিট আছে, এই কোকোনাট বিস্কিট আছে, কোকোনাট বিস্কিট। যাই কে কাছে যে ইয়া নাও, 2টা বন নিও আর 2টা কলা নিও, রুটি 2টা বন আর 2টা কলা। টাকা আনছ কত? ধন্যবাদ ভাইয়া। ওকে, 2টা কলা 2টা বন নিছি, তো এখন আপাতত এগুলাই খামো, এগুলা খাইয়া গাড়ি টান দিয়ে চলে যাবো। 40 টাকা রাখছে আর কি, দরজাটা খুলতে পারতেছি না এগুলার কারণে, দরজা খুলতে পারতেছি না, যাই হোক খুলছি। এই আটকাইছ না,
ড্রাইভার লাইফ রে, ড্রাইভার লাইফ যতটা সুখের ততটা ঝামেলাময়। তো যাই হোক, এগুলো নিয়ে আসছি, এখন রেখে দিছি, এখন গাড়ি চালামো আর খামো, রানিং এ চলে যাবো আর খাইতে খাইতে চলে যাবো আর কি। তো টান দিয়ে সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, ফাইনালি চলে আসছি পদ্মা সেতু টোল প্লাজাতে। তো আমার সময় লাগছে পায়ে কুইচা মারা থেকে নাস্তা মানে খাইয়া টান দিতে, মানে এটা সোজা যাইতে দিতেছে না, তো এদিক দিয়ে যাইতে হবে সাইডে দিয়ে। তো সোজা কি বন্ধ নাকি? হ্যাঁ, সোজা হয়তো বন্ধ, বন্ধ তো দেখা যায় না। যাই হোক, এত বড় একটা পদ্মা সেতু লাইন, কিন্তু এখানে দেখেন শুধুমাত্র একটা লাইন খোলা, এখানে দুইটা চারটা ছয়টা লাইন আছে কিন্তু মাত্র একটা লাইন খোলা। এটা দেখেন, এদিক দিয়ে এই একটা লাইন ছাড়া একটা লাইনও খোলা নেই, এগুলো সবগুলো বন্ধ। এমনটা কি লেগে বুঝলাম না, কারণ এখন যদি গাড়ির চাপ বাড়ে তাহলে কি হবে? আর ওই দিক দিয়ে বাদ যায়, ওইটা সে ইমার্জেন্সি লাইন, ইমার্জেন্সি এক্সিট। তো আমার পথে শুধু টোল হয়েছে যে আপনার ইয়া টাকা কি জানি বলে, এটা 1600 টাকা, 1600 টাকা হিসাবে কম হই, এতটা বেশি না। যাই হোক, বন্ধুরা টোল দিয়ে ফেলছি, গাড়ি নাই বিদায় মনে একটা খোলা, কারণ বাকি সবাই হয়তো বা ঘুমাইতেছে। তো এখন উঠবো পদ্মা সেতুতে। পদ্মা সেতুতে মানে পদ্মা সেতু হচ্ছে টোটাল 5 থেকে 6 কিলোমিটার, এটা অলরেডি হয়তো আপনারা জানেন, মানে 5 থেকে 6 কিলোমিটার এক্স্যাক্টলি কত আমি সঠিক জানি না। আর পদ্মা সেতুতে উঠতে যত ঝামেলা, উঠার পরবর্তীতে যাওয়া যায় কিন্তু উঠতে অনেক ওসা, তো লোড গাড়ি উঠতে অনেক প্রবলেম হয়ে যায়। দেখেন এখন দেখাবো, আমি কিন্তু গাড়ির টান প্রচুর বাড়াই ফেলতেছি, অলরেডি 50 উইটা গেছে গাড়ির টান, আমি আরো বাড়াইতেছি যেমন উঠতে কোনো সমস্যা না হয়। আমি গাড়ির টান নিয়ে যাবো ডাইরেক্ট 60-65-70 এর দিকে, ওইরকম নিলে আমার মানে একটা নামে তো উঠা যেতে পারবো। আর এদিক দিয়ে একটা জিনিস দেখেন, এখানে শেখ মুজিব আর শেখ হাসিনা অনেক বড় করে এক ব্যানার, মানে ওনারা যে পদ্মা সেতু ওনাদের টাকা বানাইছে এই জন্য এত বড় ব্যানার দিছে, কেন বাংলাদেশে কিছুই নাই। এটা দেখেন, এটা হয়তো বা আলোর জন্য দেখা যাইতেছে না, ফোকাস করলে দেখা যাবে। এই যাই হোক, দেখা যায় না, তো আরেকদিন দিনের বেলা আসলে দেখাবো। এটা গুগল ম্যাপে সার্চ দিলে আপনারা পাইবেন, এই যে ওপর দিয়ে রেল লাইন চলে গেছে, এটা হচ্ছে ওপর দিয়ে রেল লাইন, আমি আছি নিচে দিয়ে, এখন আমার গাড়ির টান আছে 5-65, তো ওইটা যাইতেছি আর কি। দেখি আর মানে গাড়ির টান কমান লাগে কিনা, নাকি একটা ওইটা যায়। এটা প্রচন্ড ওঁচা, ম্যাক্সিমাম 6 থেকে 7 তলা হবে, মানে আনুমানিক আর কি, আনুমানিক 6 থেকে 7 তলা হবে এরকম। পদ্মা সেতু অনেক হাই বেশি, অনেক লোড গাড়ি উঠার সময় উঠতে পারে না, আবার ব্যাগে দেওয়া লাগে, ব্যাগে দিয়ে পরে গিয়ারে গিয়ে রাস্তা ধরে উঠানো লাগে। দেখেন পদ্মা সেতুতে যে লাইট লাগাইছে, অলরেডি মনে হয় যে দিনের মতো, কমপ্লিট দিনের মতো কিন্তু মনে হইতেছে। আমি যে রাত্রে ভিডিও করতেছি এটা মনেই হইতেছে না, মানে বোঝার কোনো অপশন আছে কিনা আমি জানি না, আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না। আমি কিন্তু চাইলে হেডলাইট বন্ধ করে দিতে পারি, এই যে আমি এখন হেডলাইট বন্ধ করে দিছি আর এই যে জ্বালাই দিছি, কোনো পার্থক্য আছে? বিন্দু পরিমাণ পার্থক্য নাই, এই বন্ধ এই জ্বালাই দিছি, কোনো পার্থক্য নাই, এত সুন্দর করে ফেলছে পদ্মা সেতু। আর যেহেতু এটা বাংলাদেশের বৃহত্তম 1 নম্বর সেতু, এটা সুন্দর করাই দরকার। এই যে আমার কিন্তু টান কমানো লাগে নাই, এই যে এখন থেকে আমি আছি পদ্মা সেতুতে, এই 1 নম্বর পিলার, 1 নম্বর পিলারটা বিশাল বড়, লেখা আছে কতগুলো পিলার। তো যাইতে থাকি দেখি কেমন। দেখেন পদ্মা সেতুর সৌন্দর্যটা দেখেন, রাতের বেলা কিন্তু পদ্মা সেতুর সৌন্দর্য ডাবল বাইরা যায়, মানে অনেক বেশি বাইরা যায় আর কি। তো যাইতে থাকি দেখি আর কতক্ষণ লাগে পদ্মা সেতু পার হইতে, আর আজকে দেখবো পদ্মা সেতুর পিলার কয়টা। এই যে এখানে 3 নম্বর পিলার লেখা আছে সাইডে, আজকে দেখবো পদ্মা সেতুর পিলার কয়টা। তো পদ্মা সেতু শেষে গিয়ে আপনাদেরকে দেখাইতেছি। বন্ধুরা, এই যে দেখেন পদ্মা সেতুতে গাড়ি একটার মনে হয় চাক্কা বাস্ট হয়ে গেছে, ডাইরেক্ট গাড়িটা মানে পাল্টাই গেছে আর কি, চাকা খুলে গেছে। এই দেখেন চাকা কিন্তু খুলে গেছে, এই চাকাটা কিন্তু এই জায়গায় চলে যেতেছে ভাই। তো এক গাড়ি থেকে আরেক গাড়িতে মাল লোড দিতেছে, তো এদিক দিয়ে কিন্তু পুলিশের গাড়ি হয়েছে। পদ্মা সেতুতে এই অবস্থা হওয়াটা কিন্তু
মানে এটা স্বাভাবিক ভাবা যায় না, কারণ পদ্মা সেতুতে এরকম তো সহজে হয় না। ডিফারেন্সিয়ালের যে চাকা ছিল চাকাটা খুইলা, মানে ডিফারেন্সিয়ালের ওইটার বাম সাইডের চাকাটা আর কি, বাম সাইডের চাকা ডাইরেক্ট পিছনের চাকাটা খুইলা চলে গেছে, পরবর্তীতে চাকাটা সাইড আইনে রাখি রাখছে, আর মানে গাড়িটা ইয়া অর্ধেক হয়ে গেছে। এখন ওই গাড়ি থেকে আরেক গাড়িতে মাল নামাইতেছে, কারণ কাঁচামাল যেহেতু এগুলা রাতারাতি নেওয়া লাগবো, রাতারাতি না নিলে সমস্যা হয়ে যাইব, এই কারণে অন্য গাড়িতে নিয়ে নিতেছে ইমার্জেন্সি ভাবে। তো আমি এখন বর্তমানে 33 নম্বর পিলার পার হয়েছি, এখন আরো কতগুলো পিলার আছে আমি সঠিক জানি না, পিলার তো পারিতেই আছি, এখনো মানে 33টা পার হয়েছি, অলরেডি 34টা পার হয়েছি, ওই যে দেখেন 34 লেখা, তো 34টা পার হয়েছি, আরো কতগুলো আছে সামনে গেলে বলতে পারবো। আশা করি শেষ পর্যায়ে মনে হয় চলে আসছি, কিন্তু তারপরে কুয়াশার জন্য বেশি একটা দেখা যাইতেছে না, তো সমস্যা নাই, আপনারাও পদ্মা সেতুর উপভোগ করেন, পদ্মা সেতুর যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা ওইটা মজাটা নেন, আমিও নেই, সমস্যা নাই। তো দেখি যে শেষ পিলারের মধ্যে কত লেখা, 36 পার হয়েছি, 35 মিস করছিলাম, এখন 36 পার হয়েছি, এটা হয়েছে যে 37, হ্যাঁ এটা 37, তো 37 পার হয়েছি। আজকে তো দেখা লাগবোই যে পদ্মা সেতুতে পিলার কয়টা দিছে, 38 পার হয়ে গেছি। যমুনা সেতু 3 কিলোমিটার, ওইটার মধ্যে মনে হয় 50টা না জানি 50টা পিলার আছে, আর এটা তো এই যে 39টা পার হয়েছি। পদ্মা সেতু তো আপনার 6 কিলোমিটার, 5 থেকে 6 কিলোমিটার, এটার মধ্যে 39টা, এই যে 40টা পার হয়েছি। আমার গাড়ি কিন্তু টানতেছি, সাইড সাইড গাড়ি টান তুলে ফেলছি, কারণ এত লেট করলে সমস্যা। 41টা পদ্মা সেতুর টোটাল পিলার হয়েছে 42টা, এই যে বড় পিলারটা এই সাইডের বড় পিলার থেকে অন্য সাইডের, মানে ওই সাইডের পিলার বড় পিলার থেকে এই বড় পিলার পর্যন্ত 42টা পিলার, এই যে এখানে লেখা আছে দেখেন, টোটাল 42টা পিলার। তা আমি এখন ইয়া থেকে নেমে যাবো, পদ্মা সেতু থেকে নেমে যাবো, যেহেতু আমার গাড়িটা অলরেডি সাইড তুলে ফেলছি, এখন আমি দেখবো নামতে নামতে কত উঠে, সাইড তো অলরেডি চলতেছে, এখন নামতে নামতে দেখবো কত উঠে গাড়ির টান। আজকে একটু 65 মিটার গেছে অলরেডি, অলরেডি গাড়ির টান 65 মিটার গেছে, কিন্তু দেখেন গাড়ির টান 65 মিটার গেছে, এই যে এখন ডালে নামতেছি, এই ডালে নামতেছি আর 80 মিটার যাইতেছে, আর একটু হইলে 80 মিটার যাইব, এই যে 80 মিটার গেছে, 80 মিটার গেছে, এই যে দেখেন 80 টান, গাড়ি কিন্তু এখন 80-80 চলতেছে, চাইরে গেছে মানে বাতাসের অবস্থাটা কিছু না, এই যে 90 মিটার গেছে গাড়ির টান, বন্ধুরা 90 মিটার গেছে, আর গাড়ির টান দেখেন মানে বাতাসে খালি শব্দ বাজাইতেছে, আবার 80-তে চলে গেছে, এখন কমতেছে, যেহেতু নাইমে গেছি ডাইরেক্ট তো এখন কমতেছে। তো সামনে যেতে থাকি, দেখি অলরেডি দেখেন 4:09 বাজে, কিন্তু 4:09 বাজে, তো আমি পদ্মা সেতু মাত্র পার হইলাম 4:09, তো এখান থেকে জয়সর আরো 100 থেকে 150 কিলোমিটার মতো আছে, সামনে গিয়ে ঘুম যাওয়া লাগবে কিছুক্ষণ, ঘুম না গেলে শরীরটা হালকা হইব না। তো যেতে থাকি, যাই দেখি সামনে গিয়া নাস্তা পানি কিছু খাইতে পারি কিনা। বন্ধুরা ফাইনালি গাড়ি সাইড করে দিছি আপনার ভাঙ্গা, ভাঙ্গা পার হইয়া জয় বাংলা মোড়ের আগে যে একটা পাম্প আছে, আলমদিনা পাম্প বলে আর কি, এটারে ওইদিকে দিনে বেলা দেখাবো, তো এখানে সাইড করে দিছি, আজকে এখানে ঘুম যাবো। তো এখন যেহেতু রাত 5টা বাজে গেছে অলরেডি, আজান দিতেছে, তো সকাল হয়ে যাইতেছে, এখন 2-3 ঘন্টা না ঘুমাইলে মাথা ঠিক থাকবো না, এমনিতেই মাথা ব্যথা উঠে গেছে অলরেডি, অল ঘুমা করতে করতে মাথা ব্যথা উঠে গেছে, তো এখন ঘুম যাবো, সকাল 8-9টা বাজে যখনই ঘুম ভাঙে তখন গাড়ি টান দেবো আর কি। তো তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমাকে আগে থেকে ফলো করতেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই সবাই ভাই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আজকের ব্লগটা এখানে শেষ করতেছি, বাই বাই, টাটা।